ধীরে ধীরে পাণ্ডুর পুত্র এবং কৌরব পুত্ররা বড় হতে থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু তার পিতা রাজকার্য পরিচালনা করত, সেই সুবাদে পঞ্চ পাণ্ডবের রাজকার্য পরিচালনা করবার কথা। কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তিনি চাইছিলেন না কোনোভাবেই পাণ্ডব পুত্ররা রাজশাসন পরিচালনা করুক। তো তাদের সাথে অনেক রকমই হিংসাত্মক মনোভাব এবং রাজশাসন পরিচালনা করতে না দেওয়া জন্য তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচারিত হতে হয়েছিল পাণ্ডবদের কৌরবদের কাছ থেকে। সেই মুহূর্তে ধৃতরাষ্ট্রের রাজসভায় পাশা খেলায় ছলনার মাধ্যমে পাণ্ডবদেরকে পরাজিত করেছিল এবং সেই পরাজয়ের ফলরূপ 13 বছর অজ্ঞাতবাস, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। তো এই 13 বছর অজ্ঞাতবাস কমপ্লিট করে তারা যখন রাজকার্যে আসেন, রাজসভায় আসেন, সেখানেও তারা বঞ্চিত হয়েছিল। তাদেরকে কোনোভাবেই রাজভূমি দেওয়া হচ্ছিল। তো যেহেতু পরমেশ্বর ভগবান কৃষ্ণ সেই সময় দ্বারকাতে রাজকার্য পরিচালনা করছিলেন এবং কৃষ্ণের পিসিমা ছিল পঞ্চপাণ্ডবের মা অর্থাৎ কুন্তী দেবী, সেই সুবাদে পঞ্চপাণ্ডব কৃষ্ণের শরণাপন্ন হন। যেহেতু তারা ভগবত ভক্ত ছিলেন, তো কৃষ্ণ আপোষ নীতি পালন করবার জন্য ধৃতরাষ্ট্রের কাছে ন্যায়পরায়ণ ভাবেই আপোষ নীতি করতে চেয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র যুদ্ধ চেয়েছিলেন। যুদ্ধের মাধ্যমে তিনি রাজভূমি, যদি যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করে তবেই তারা রাজভূমি লাভ করবে, আর যদি পরাজিত হয় তবে তারা রাজভূমি থেকে বঞ্চিত হবে, এই মনোভাব পোষণ করেছিল। তো যেহেতু ধৃতরাষ্ট্র অর্থাৎ কৌরব পক্ষ অধর্মের আশ্রয় নিয়েছিল, তাই তারা ভগবানের মহিমা সম্পর্কে উপলব্ধি করতে পারছিল না। তো ভগবান নির্দেশ দিয়েছিল তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন, বাট অস্ত্র ধরবেন না, এবং তিনি তার সমস্ত সৈন্যদেরকেও, যার পক্ষে সৈন্য থাকবে তার পক্ষে ভগবান থাকবে না, আবার যার পক্ষে ভগবান থাকবে তার পক্ষে সৈন্য থাকবে। তো ঘটনাক্রমে কৌরবরাই কৃষ্ণের সৈন্যদেরকে চেয়েছিল, তাই পরমেশ্বর ভগবান অর্জুনের রথের সারথি হিসেবে অংশ নেন। এরকম প্রেক্ষাপট থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়। প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামকা পাণ্ডবাশ্চুব কিম করবত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ এখানে দুটো শব্দই খুব গুরুত্বপূর্ণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুধুস্তব মামকা পাণ্ডব আশ্চৈব কিম করবত সঞ্জয়। ধর্মক্ষেত্র এই কারণেই বলা হয়েছে, কুরুরাজ একবার সেখানে কর্ষণ করছিলেন সেই কুরুক্ষেত্রের ভূমি। সেই সময় অর্জুন ইন্দ্র, দেবরাজ ইন্দ্র এখানে এসে কুরুকে জিজ্ঞেস করছিলেন যে আপনি এত পরিশ্রম করে কেন এখানে কর্ষণ করছেন। তো সেই ভূমি অনেক পবিত্র ভূমি, গুরুরাজ বলছেন যে সেই ভূমি পবিত্র ভূমি, এই ভূমিতে যে দেহত্যাগ করবে তিনি স্বর্গলাভ করবে এবং তার মধ্যে ভগবত ভক্তির উদয় হবে। তাই মুনি ঋষিরা সেই ভূমিতে গিয়ে যাগ যজ্ঞ পারমার্থিক ক্রিয়াকলাপ সম্পন্ন করতেন। পারমার্থিক কার্য অর্থাৎ
মানবিক উন্নতির জন্য ধর্মক্ষেত্র একটা বিশেষ প্রভাব রয়েছে। আপনারা দেখে থাকবেন, যদি কখনো কোনো ধর্মক্ষেত্রে আপনারা যান, দেখবেন মানসিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই ধর্মক্ষেত্রের একটা প্রভাব আমাদেরকে প্রভাবিত করে, ভালো দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ধর্মক্ষেত্রের প্রভাব দ্বারা নিজেকে আত্মশোধন করার প্রয়াস করি, তাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুধুস্তব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, এই বার্তার মাধ্যমে ধৃতরাষ্ট্রের মনে সংশয় চিহ্ন কেন, প্রথমেই বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাহলে সেই ধর্মক্ষেত্রে গেলে আমাদের মনোভাবের পরিবর্তন ঘটে। তাই ধৃতরাষ্ট্র অনুভব করছিলেন যে আমার পুত্রেরা ধর্মক্ষেত্রে গিয়ে যুদ্ধে মুখোমুখি হয়েছে পাণ্ডবদের সঙ্গে, সেই ধর্মক্ষেত্রের প্রভাবে যদি তারা প্রভাবিত হয়ে যুদ্ধে যুদ্ধ করতে বিরত থাকে, এরকম তার মধ্যে একটা সংশয় হচ্ছিল। কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্র কথার অর্থ হচ্ছে তার রাজ্যের প্রতি আসক্তি এবং তার পুত্রদের প্রতি তার আসক্তি ছিল, এরকম এটাও যেরকম তার সংশয় ছিল, ততরূপ তিনি এটাও সংশয় করছিলেন যে ধর্মের ক্ষেত্রে তো ধর্মেরই প্রায়োরিটি বেশি থাকে, যেহেতু তিনি অধর্মের আশ্রয় নিয়েছিলেন এবং কৌরবরা সকলেই অধর্মের কর্তব্য অকর্তব্য সম্পর্কে তাদের সঠিক চেতনা ছিল না, তাই ধৃতরাষ্ট্র সংশয় করছেন যে ধর্মভূমিতে গিয়ে হয়তো তাদের জয় সম্ভব না, এটাও তার সংশয় ছিল। তাই এরকম একটা মনোভাব নিয়ে সঞ্জয়কে প্রশ্ন করেছেন। এখানে দুটি শব্দ রয়েছে, মামকা পাণ্ডবাশ্চৈব, যদিও পাণ্ডব এবং কৌরবরা একই বংশোদ্ভূত, ছোটবেলা থেকে তারা একই পরিবারে বড় হয়েছে, একই গুরুদেব অর্থাৎ দ্রোণাচার্য এবং পিতাম ভীষ্মদেবের কাছে তারা আধ্যাত্মিক শিক্ষা এবং ধনুর্বিদ্যা লাভ করেছে, তবুও ধৃতরাষ্ট্রের একটা হিংসাত্মক মনোভাবের প্রকাশ পেয়েছে, মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, অর্থাৎ এখানে সঞ্জয়ের কাছে প্রকাশ করছেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র কিম কুর্বত মামকা পাণ্ডবাশ্চৈব, তাদের অবস্থা কি। এর মাধ্যমে ধৃতরাষ্ট্রের মনের একটা হিংসাত্মক মনোভাব। তো সঞ্জয় পরের শ্লোকে সঞ্জয় উত্তরে বলছেন, দৃষ্টা তু পাণ্ডবাগ্নিকম বুড়ম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম্য রাজবচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এখানে আমরা তিনটে চরিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সঞ্জয়, ধৃতরাষ্ট্র সঞ্জয়, দ্রোণাচার্য এবং দুর্যোধন। সঞ্জয় ছিলেন সেক্রেটারি ধৃতরাষ্ট্রের, ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ তো ছিলই, ধর্ম অন্ধও ছিল, কিন্তু সঞ্জয় ধার্মিক ছিলেন, সঞ্জয়ের এই ধার্মিকতা নৈতিকতা মহাভারতে বর্ণনা করা রয়েছে। আর দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব এবং কৌরবদের অস্ত্র শিক্ষা দান করেছিলেন, তার প্রিয় শিষ্য ছিলেন অর্জুন। দ্রোণাচার্য অর্থাৎ দ্রোণ কথার অর্থ যিনি কলসে জন্মগ্রহণ করেছেন, আর
দ্রোণাচার্য পরশুরামের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা এবং ধনুর্বিদ্যা শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন এবং পিতামহ ভীষ্মদেবের ইচ্ছায় তিনি পাণ্ডব এবং কৌরবদের আচার্য গুরুরূপে নির্ধারিত হয়েছিল। ঠিক আছে, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন, এখানে দুর্যোধন কৌরব পক্ষের নেতৃত্ব করছিলেন, রাজার কর্তব্য যুদ্ধে নেতৃত্ব পালন করা এবং রাজার কর্তব্য যুদ্ধে সকলকে নিরাপত্তা দেওয়া। তো দুর্যোধন রাজনীতিবিদ হিসেবে পারদর্শিত ছিলই, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল। কেননা দুর্যোধন তো জানতেন তিনি অন্যায়ের পথ অবলম্বন করছেন, তিনি যেহেতু অন্যায়ের পথ অবলম্বন করছেন এবং কৌরব পক্ষে যেহেতু রথি মহারথীরা থাকলেও পাণ্ডব পক্ষে অর্জুন, ধৃষ্টদ্যুম্ন, ভীম এরাও কম ছিল না। সব থেকে বড় বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান যুদ্ধ না করলেও পঞ্চপাণ্ডবদের সঙ্গ দিয়েছিল, সঙ্গ দিয়েছিল ভাগবত গীতার অন্তিম শ্লোকে আমরা জানতে পারি যে সেখানে বলা আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধার তত্র শ্রী বিজয়। ভগবান যুদ্ধ করুক বা না করুক, যেখানে পরমেশ্বর ভগবান অবস্থান করছেন বা যেখানে ধনুর্ধারী পার্থ অবস্থান করছেন সেখানে জয় অবশ্যম্ভাবী, সেখানে শ্রী লক্ষ্মী দেবীও অবস্থান করছেন এবং ভগবানের ভক্তরাও সেখানে অবস্থান করছেন। তাই এটাও তার একটা ধর্মক্ষেত্রে তার ভীতির সঞ্চয়ের কারণ ছিল। পশ্চৌতাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিম চমু রঘুরাং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুহের আকারে রচনা করেছেন। কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটি গুলো দেখিয়ে দিচ্ছেন, তাকে মনে করিয়ে দিচ্ছেন। কি মনে করিয়ে দিচ্ছেন? যে পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা কে ছিলেন? দ্রুপদরাজ। তো দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল, তা এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবে। তো দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণরূপে অবগত ছিল, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র অর্থাৎ ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছেই পাঠিয়েছিল। কিন্তু দ্রোণাচার্য এটা জানার পরেও তিনি যেহেতু আচার্য, তিনি তার শিষ্যকে যথাযথই শিক্ষা দান করেছেন। ঠিক আছে, গুরু শিষ্য সমূহ, যে গুরু এবং শিষ্যের যে কর্তব্য, গুরুর কর্তব্য, তিনি তা পালন করেছেন। তো এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি আবার এই ধনুর্বিদ্যা শিখেছেন দ্রোণাচার্যের কাছ থেকে, অপোনেন্ট হিসেবে কাজ করছেন। তো দ্রোণাচার্যের
এই যে ত্রুটি, এটা যে আপনি দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে যে আপনি যাকে ধনুর্বিদ্যা শেখালেন সেই আপনার সঙ্গে যুদ্ধে উপস্থিত হয়েছে, এটা তাকে মনে করিয়ে দিচ্ছে, যাতে দ্রোণাচার্য সতর্কতার সঙ্গে আপোষহীন ভাবে যুদ্ধ করে। এর মাধ্যমে দুর্যোধন এটাও মনে করিয়ে দিচ্ছেন যে তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করে। হ্যাঁ, কেন, অর্জুন ছিলেন তার সব থেকে প্রিয় মেধাবী শিষ্য। দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবতারিত ভাবে পরাজয় হবে, যেন আপনি যদি মনে করেন এরা আমার শিষ্য, এদের সাথে আমি এদেরকে মারবো না, তাহলে কিন্তু আমরা পরাজয়, আমাদের পরাজয় নির্ধারিত। শ্লোক 4, অত্র সুরা মহিষাসা বিমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছে এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছে। এটা হচ্ছে পাণ্ডব পক্ষের সৈন্যদল। কে কে ছিলেন? ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছে এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে। দৃষ্টা কেতুশ্চে কিতান কাশী রাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তম উজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা অস্মাকন্ত বিশিষ্টা এ তান্নিবোধ দ্বিজোত্তম নারকা মম সৈন্যস্য শঙ্কার্থং তান ব্রবীতি মে। সেখানে দৃষ্টকেতু, চিকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈবের মতন অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তম ঔজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ, এই সব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কীপশ্চ সুমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতন ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র বুড়িশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকে। এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, শ্লোক সংখ্যা 8। এখানে কৌরব পক্ষে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বর্ণনা করছেন দুর্যোধন, যে যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র আমরা জানি, এবং সোমদত্তি বা বুড়িশ্রবা বাল্মীকের রাজার পুত্র, কর্ণ অর্জুনের বৈপত্রীয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তি দেবীর কোলে তার জন্ম হয়, কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্যে চ বহব সুরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র পৌরণা সর্বে যুদ্ধ বিশারদা। আরো যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, শ্লোক সংখ্যা 9। এখানে দুর্যোধন বলছে যে আরো যারা রয়েছে তারা আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত। দুর্যোধনের এই স্পষ্ট ভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার পরে দুর্যোধনের পক্ষ অবলম্বন করার পরে
ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত। কেননা জীবন ত্যাগ করতে প্রস্তুত এবং তারা নিশ্চিত যে যুদ্ধে তারা মারা যাবে। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। তবুও দুর্যোধন মনে কোনো একটা জায়গায় ভাবছেন যে জয় তারই, একমাত্র জয় তারই হবে। ঠিক আছে, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মা ভিরক্ষিতম পর্যাপ্তম তিদম এতেষাম বলম ভীমা ভিরক্ষিতম। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। পাণ্ডবদের শক্তি সীমিত, যেখানে ভগবান স্বয়ং অবস্থান করছেন, দুর্যোধন কি বলছেন সেখানে নাকি তাদের শক্তি সীমিত। ঠিক আছে, তো এখান থেকে তারা উপলব্ধি করতে পারছে না যে অধর্মের আশ্রয়ে ভগবানকে উপলব্ধি করা, অর্থাৎ ভগবানের মহিমা কে উপলব্ধি করাটা যে কতটা কঠিন। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধনের সেই মনোভাব প্রকাশিত হয়েছে। কেননা দুর্যোধন কি বলছেন যে অপর পক্ষে ভীমের দ্বারা সতর্ক ভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। আমরা অপেক্ষা করছিলাম হয়তো দুর্যোধন কৃষ্ণের উপস্থিতিকেও তুলে ধরবেন, কিন্তু তিনি পাণ্ডবদের পক্ষের সমস্ত রথি মহারথীদের পরিচয় দিলেন, কিন্তু কৃষ্ণকে একবারও প্রেক্ষাপটে আনেননি। তার মনোভাবের অধার্মিকতা এবং তার মনোভাবের যে পরমেশ্বর ভগবত ভক্তির যে স্বরূপ, পরমেশ্বর ভগবানের উপস্থিতি হ্যাঁ যে কতটা গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কেও তিনি অজ্ঞাত ছিলেন। অয়নেশি চ সর্বেশু যথা ভাগবস্থিতা ভীষ্ম বেবা বিশ্বরক্ষিতম ভবন্ত সর্ব এবহি। এখন আপনারা সকলেই সেনা গুহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থান স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। যেহেতু পিতামহ ভীষ্মদেব কৌরবপক্ষের একজন বয়োজ্যেষ্ঠ মহারথী, তাই দুর্যোধন তার সমস্ত সৈন্যদেরকে ইন্ডিকেট করে বলছে যে যুদ্ধক্ষেত্রে তারা সর্বাবস্থায় চেষ্টা করবেন পিতামহ ভীষ্মদেবকে বাঁচিয়ে রাখা, তাকে একটা প্রোটেকশন দেওয়া। এর মাধ্যমে দুর্যোধনের একটা দুর্বল মনোভাবের প্রকাশ পাচ্ছে, তিনি নিজের উপর কনফিডেন্স অর্থাৎ সাহস অবলম্বন করতে পারছেন না, নিজের উপর তার যুদ্ধ জয়ের যে নিশ্চিত ধারণা তিনি একটা জায়গায় দুর্বলতা প্রকাশ করছে এই বক্তব্যের মাধ্যমে। এই পর্যন্ত আমরা গতকালকে আলোচনা করছিলাম তত সংখ্যাশ্চ ভেজ্যশ্চ অনবান কোগমুখা সহ শৈবাভ্যনস্ত সশব্দস্ত মূলক অভাবত। তারপর শঙ্খ হেরি অন ও আনব ঢাক এবং সিং সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। এই ছিল যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধ শুরু হলো। গতকালকে আমরা এই পর্যন্তই আলোচনা করেছিলাম, যেহেতু সাউন্ডের প্রবলেম ছিল তাই আমরা সঠিকভাবে শ্রবণ করতে পারিনি, আজকে আমি পুনরাবৃত্ত করলাম। এবার মঙ্গলাচরণ করব, সকলে হাত জোড় করে মঙ্গলাচরণ করবেন। ॐ गणपतिमिरन्नाशो जनार्दनशलाकं तस्मै तं गुरुतस्मै श्रीगुरवे नमः।
चैतन्यमनाभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपपदामुक्तं तदा दिशापदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शवरजातं शवानुरूपनाथान्वितं तं सजीवं साद्वैतं शवधूतं परिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदानं शवानुललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरि प्रिये ओम वृंदावन तुलसी प्रिय केशव विष्णु भक्ति पद देवी सत्यवते नमो नमः नमो महामदान्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतिशे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर सिंहासन गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्तारिणे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशो ततो जयो मुनिराय नष्टप्रायेषु अवतरेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भगवति निष्ठिके मुखं करोति वाचलं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनोदारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्सत् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतस्वामी नमाचार्योपदाय नितायि कृपापदायिने তো আজকে আমরা লোক 14 থেকে আলোচনা করব চেষ্টা করব যুদ্ধের ক্ষেত্রে সৈন্য সজ্জা উপস্থিতি আমরা দর্শন করলাম এবার যুদ্ধক্ষেত্রে সৈন্য সজ্জা উপস্থিতি এবং ভগবানের উপস্থিতি দুর্যোধন ভগবানকে তুলে ধরেননি কিন্তু ভগবানের উপস্থিতি কিভাবে পাণ্ডবদেরকে জয় লাভে সাহায্য করেছিল আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমরা দেখেছিলাম শ্লোক 1 থেকে 13 পর্যন্ত প্রিপারেশন ফর ওয়ার অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি পর্ব preparation for war sign of victory 14 থেকে 20 লোকের মাধ্যমে কেন পাণ্ডবরা জয়লাভ করেছে শ্লোক 14 থেকে 20 কেন পাণ্ডবদের জয় কেন এটা এখানে আমরা জানতে পারব শ্লোক 14 ততো স্তৈতি হয় অর্যুক্তে মহতি সন্দনে স্থিতই মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ পদোত্থান অপর পক্ষে সে তো অশ্বচালিত এক দিব্য রথে স্থিত অর্জুন ও কৃষ্ণ উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন এটা কে বর্ণনা করছেন এটা সঞ্জয় বর্ণনা করছেন ঠিক আছে সঞ্জয় কি বললেন অপর পক্ষে শ্বেত অশ্বচালিত এই শ্বেত অশ্বচালিত এটা খুবই তাৎপর্যপূর্ণ শব্দ দিব্যরথ শ্বেত অশ্বচালিত দিব্যরথ আমরা দেখতে পাই শ্বেত অশ্বচালিত দিব্যরথ শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজাবে খুবই গুরুত্বপূর্ণ লোকটি যুদ্ধ জয়ের যে কারণ ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে ভীষ্মদেব প্রথমে শঙ্খ বাজিয়ে উপদান করলেন তো ভীষ্মদেবের শঙ্খের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য কৌরবরা শঙ্খ বাজালো ঠিক আছে চলো এবার আমরা
শঙ্খ বাজিয়ে পাণ্ডবরা যুদ্ধ শুরু করবে এরকম একটা মনোভাব। শ্রীকৃষ্ণ অর্জুন তাদের অস্ত্রস্থিত শঙ্খ দিব্য বলে বর্ণনা করা হয়েছে। তো দিব্য বলতে চিন্ময়, দিব্য বলতে যা, দিব্য কথার অর্থ হচ্ছে যা একটা ইতিবাচক বার্তা বহন করে, সে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই প্রদান করলো যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আবশ্যকতা, মানে অপর পক্ষের যে বিজয়ী এই সূত্র, এই মনোভাব কোনোভাবেই আসবে না, পাণ্ডব পক্ষের জয়টাই একমাত্র পরিচয় দিচ্ছে কৃষ্ণের উপস্থিতিতে পাণ্ডব পক্ষ জয়লাভ করবে। জয়স্তু পাণ্ডু পুত্রানাং যেষাং পক্ষে জনার্দন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডু পুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। তো বিজয় পাণ্ডুর পুত্রদের সঙ্গেই রয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারছি। ভগবান যখন সেখানে থাকেন, সৌভাগ্য লক্ষ্মীও সেখানে অবস্থান করে, কারণ পরমেশ্বর ভগবানের পাদ সেবায় তিনি রত থাকেন। তো লক্ষ্মী ব্যতীত কৃষ্ণ কখনো অবস্থান করেন না, ঠিক আছে? আর লক্ষ্মীও কখনো কৃষ্ণ ব্যতীত অবস্থান করেন। তো সাধারণ মনোভাবে আমরা দেখি, সাধারণত আমরা ধন সম্পদ ঐশ্বর্যের জন্য লক্ষ্মী দেবী আরাধনা করি, লক্ষ্মী পুজো করে থাকি, কিন্তু সেটা ঠিক, লক্ষ্মী দেবী সমস্ত ধন সম্পদের দায়িত্ব পালন করেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে অজস্র লক্ষ্মী দেবীর মিলিত রূপ হচ্ছে রাধারানী, ঠিক আছে? তো এরকম অজস্র লক্ষ্মী দেবীর মিলিত রূপ হচ্ছে রাধারানী। তো আমরা যদি রাধা এবং কৃষ্ণের যুগল রূপের আরাধনা করি, তাহলে আমাদের আলাদা করে আর লক্ষ্মী দেবীর পুজো বা ভজনা করার দরকার পড়ে, মানে অজস্র লক্ষ্মী দেবীর মিলিত রূপ হচ্ছে রাধা, ঠিক আছে? এটা নোট করে রাখবেন যে পয়েন্ট গুলো বলছি। তো সৌভাগ্য লক্ষ্মীও সেখানে অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদা তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে অর্জুন এবং কৃষ্ণ অবস্থান করছেন, সেই রথ ছিল একটা দিব্য রথ। কেন দিব্য রথ? অগ্নিদেব। আচ্ছা, আপনারা সকলে শ্রবণ মানে শুনতে পাচ্ছেন ঠিক? অর্জুনকে যে এটা মহাভারতে থেকে বলছি, মহাভারতে আছে যে খাণ্ডব দাহনকালে উতাসনের প্রার্থনায় বরুণ দেব অর্জুনকে এই রমণীয় রথ প্রদান করেছিলেন। এই রথের সুবর্ণ অলঙ্কারে সুশোভিত এই রথ, এর উপরিভাগটা বৃহৎ
কলেবর এবং কপি ধ্বজা সংস্থাপিত। কপিধ্বজ রথ বলা হয়, কপিধ্বজ বলতে সেখানে হনুমান অবস্থান করছে। এই রথে, রথের একটা যখন রথ যখন চলে তার একটা শব্দ হয়, যখন ঘোড়া যখন চলে তার যেরকম একটা শব্দ হয় পায়ের তদ্রুপ, এই রথ যখন চলে তখন একটা শব্দ হয়, সেই শব্দ শ্রবণ করলে শত্রুকুল মানে তাদের চেতনাকে হারিয়ে ফেলে, এটা মহাভারতে বর্ণনা করা রয়েছে। এই রথ সর্বপ্রকার যুদ্ধ উপকরণ সমন্বিত, মানে যুদ্ধ করতে গিয়ে যা যা অবশ্যম্ভাবী তা সবকিছু এই রথে অবস্থান করছে। এই রথ কে তৈরি করেছিলেন? বিশ্বকর্মা দেব এই রথ তৈরি করেছিলেন। সমস্ত রকম রত্ন দ্বারা সুশোভিত ছিল এই রথ। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এই রথের, এই রথের ছিল, এই রথ ছিল ত্রিভুবন জয়কারী। এই রথ ছিল ত্রিভুবন জয়কারী, মানে এই রথে, ত্রিভুবনে এমন কোন ব্যক্তি নেই যে রথকে, রথ অবস্থানকালে, রথে অবস্থিত কালে, যুদ্ধ চলাকালীন তাকে পরাজিত করতে পারবে। ঠিক আছে, এটা মহাজ্যোতির্ময় এবং দেব ও দানবের অজেয়। এখানে এই রথের এতগুলো পয়েন্ট তুলে ধরার প্রয়াস করলাম, আপনারা শর্টে লিখে রাখবেন। তাই এই রথ অর্জুনের দিব্য রথ, যুদ্ধ জয়ের একটা বিশেষ বার্তা বহন করছে। শ্লোক 15, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় মুণ্ডম দত্থ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন, ভীমসেন বাজালেন পন্ড্র নামক তার বিশাল শঙ্খ। এখানে প্রত্যেকের শঙ্খের নাম আপনারা প্রয়াস করবেন মনে রাখবার, অন্তত শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য মনে রাখবার প্রয়াস করবেন, এবং অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত, ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। ভীমের শঙ্খের নাম পৌণ্ড্র, তাহলে অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত, কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, এই শঙ্খেরও একটা বিশেষ কাহিনী আছে। তো আমরা এটা পরে আলোচনা করব, আমরা এখানে আপাতত নামটাই মনে রাখবো। পরে শ্লোকে 16-18, অনন্ত বিজয়ং রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবশ্চ সুঘোষ মণি পুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহ শঙ্খান দদ্মু পৃথক পৃথক। অনেকটা বড়, 16-18 নম্বর শ্লোক। কুন্তী পুত্র তথা মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ,
তখন মহান ধনুর্বর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজয় সত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। বিভিন্ন শঙ্খ নিদানের সেই শব্দ ছিল প্রচন্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকল্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তো ধৃতরাষ্ট্রের পুত্ররা এই শঙ্খের আওয়াজ শুনে বুঝতে পেরেছিল যে তাদের পক্ষে এই যুদ্ধ জয়লাভ করা অনেকটাই কঠিন। তো 14-19 এই লোকগুলো আপনারা একবার একটু 5 মিনিট সময় দিচ্ছি, একবার একটু দেখে নিন। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণের উপস্থিতি এবং যুদ্ধ জয়ের বার্তা এখানে শ্লোকগুলোর মধ্যে আমরা পেয়েছি, আপনারা একটু শর্ট তে খাতায় নোট করে নেবেন। 5 মিনিট আপনারা একটু দেখে নিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু।
হরে কৃষ্ণ। তো আপনারা সকলে দেখেছেন, কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। কারো কোনো? হ্যাঁ হ্যাঁ, বলছি বলুন। যে ওই যুদ্ধের শুরুতে 14 নম্বর শ্লোকে যে বলা হলো রথের কথা, তো এই রথ, অর্জুনের রথ কি কি সংকেত বহন করছে যে পাণ্ডব পক্ষের জয় নিশ্চিত, এই ব্যাপারে কি কি সংকেত বহন করছে বললেন? মানে ওটা আরেকবার, হুম মানে হুম আরেকবার বলবো, তাই তো? হুম হুম আচ্ছা, তো যে সেই রথ হচ্ছে দিব্য রথ, এই কারণে দিব্য রথ যে অগ্নিদেব সেই রথ দান করেছিলেন অর্জুনকে, সেই রথে সুশোভিত সমস্ত যুদ্ধ করবার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী কমপ্লিটলি সেই রথে ছিল। হ্যাঁ, এবং সেই রথের বিশেষ বৈশিষ্ট্য ছিল কপিধ্বজ রথ। সেখানে কপিধ্বজ বলতে রথের পতাকাতে উপস্থিত ছিল হনুমানজি, ঠিক আছে? তো এই রথের ধ্বনি যখন রথ চলতো, সেই রথের ধ্বনি যখন কেউ শ্রবণ করত, প্রতিপক্ষ অর্থাৎ শত্রুকুল যখন শ্রবণ করত, সকলে অতচেতন হয়ে যেত। ঠিক আছে, এবং ওই রথের উপরিভাগটা ছিল বৃহৎ কলেব, কলেব মানে যেটাকে বলা হয় সুন্দর সজ্জিত, রত্ন শোভিত, হ্যাঁ, সুশোভিত যেটাকে বলা হয়। হ্যাঁ, আর এই রথ বিশ্বকর্মা দেব তৈরি করেছিলেন। রথটি ভুবন জয়ী, মহা জ্যোতির্ময় এবং দেব ও দানবের অজেয়, ঠিক আছে? মানে এই রথে উপস্থিত থেকে যদি যুদ্ধ করে, কখনো তাকে কেউ মারতে পারবে না। ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন ছিল যে 15 নম্বর শ্লোকে এখানে ভীমের, হ্যাঁ ভীমের যখন শঙ্খের কথা এলো, তো ভীমকে এখানে বিপুল ভোজন প্রিয়, বিপুল ভোজন প্রিয়, এটা আলাদা করে ভীমের ক্ষেত্রে কেন অ্যাপ্লাই করা হয়েছে? হ্যাঁ, মেনশন করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ভীম খুব ভোজন রসিক ছিলেন। তো মহাভারতে বর্ণনা করা আছে যে এই ভীমের নামে একটা একাদশী রয়েছে, ভীম একাদশী, আপনারা হয়তো সকলে জানেন। কেননা ভীম মানে এত ভোজন প্রিয় ছিল যে তিনি কখনো অভুক্ত থাকতে পারতেন না, মানে ঘন্টায় ঘন্টায় তাকে, হ্যাঁ, তার মানে খাবার দরকার হতো, ঠিক আছে? তো সেই কারণে সে যেহেতু সারা বছরে কোনো একাদশী করতে পারতো না, তাই কি করতো, ওই ভগবানের নির্দেশে সে একটা একাদশী করত। সেই একাদশীতে প্রত্যেকদিন ঘন্টা মানে নির্জলা, সে নির্জলা একাদশী করত, ঠিক আছে? তো এই কারণে এটা মহাভারতের পর্বে রয়েছে। আর তিনি খুব বলশালী ছিলেন এবং শৌর্য বীর্যধারী ছিলেন, এবং মানে বলা হয় মানে 100টা হাতির যে ক্ষমতা, তার মধ্যে তদ্রূপ সেরকম একটা পাওয়ার ছিল। বুঝতে পারলে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন তো সকলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, না মেসেজ করলো একজন। তো ঠিক আছে, তো আমরা 19 পর্যন্ত আলোচনা করলাম। আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন? এখানে বুদ্ধ জয়ের যে বার্তা, এই পর্যন্ত আমরা জানলাম, ঠিক আছে? হ্যালো, 19 পর্যন্ত আমরা যুদ্ধ জয়ে বার্তা সম্পর্কে অবগত হলাম। আমরা দুটো পার্ট আমরা কমপ্লিট করলাম, 1 থেকে 13 যুদ্ধের প্রস্তুতি,
এবং কি কি লক্ষণ এই জয় পাণ্ডবদের 14 থেকে 20, ঠিক আছে? 19 পর্যন্ত আমি বলেছিলাম, 20 নম্বর শ্লোকে বলা আছে, অথ ব্যবস্থিতান দৃষ্টাধাত রাষ্ট্রেন কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে তনুরুত্তম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্য নিদমাহ মহিপতে। সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জা বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। তো এই এই শ্লোকে 20 নম্বর শ্লোকে কপিল ধ্বজের কথা বলা রয়েছে, পতাকা শোভিত। এটা একটু আগে আলোচনা করে দিয়েছিলাম। শ্লোক 21-22, এখানে শ্লোক 21 থেকে 26, কৃষ্ণ কতটা ভক্ত বৎসল, 21 থেকে 26 শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারব। অর্জুন উবাচ, সেনয়রু ভয় মধ্যে রথম স্থাপয় মহ্যুত যাবদে তা নিরীক্ষে হন অহম যুদ্ধ কামানুপস্থিতান কৌর্ময়া সহ যুদ্ধব্য মুষ্মিনরণ সমুদত্তে দমে। অর্জুন বললেন, এ অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। মানে অর্জুন অ্যাক্টিভ, যুদ্ধ করতে প্রস্তুত। তিনি একদম উষার সঙ্গে কৃষ্ণকে বলছেন, হে অচ্যুত, যে দুই পক্ষের। আচ্ছা, কপিল ধ্বজ কথাটা আরেকবার একটু বলছি। এই কপিল ধ্বজ বলতে এখানে রামসেবক মহাবীর হনুমান, যিনি রাম অবতারে রামচন্দ্রের অনেক মহৎ কার্য করেছিলেন, হ্যাঁ, সেই কারণে এই তার বীরত্বের, তার জয়ের, ভক্তবৎসল জয়ের যে নিশানা, সেই কারণেই এই কপিল ধ্বজ হনুমান চিহ্নিত ছিল। তাহলে অর্জুন বলছেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখানে অচ্যুত কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। এখানে অচ্যুত বলে সম্বোধন করলেন কৃষ্ণকে। অচ্যুত কথার মাধ্যমে অর্জুনের কৃষ্ণের প্রতি যে মনোভাব, যে এ অচ্যুত, তুমি তো কখনো ভক্তের কথা খেলাপ করো না, ভক্তের কথা সবসময় রাখো, তিনি ভক্ত বৎসল, যেহেতু যেহেতু তিনি ভক্তের প্রেমে বশীভূত হন, তিনি যেহেতু ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি সবসময় ভক্তের বাঞ্ছা পূরণ করেই থাকেন। তিনি কখনো পরমেশ্বরতত্ত্ব এবং স্বভাবসিদ্ধ ভক্ত বৎসল স্বভাব, তার ভক্ত বৎসল স্বভাব তিনি কখনো কোনো পরিস্থিতিতে পরিত্যাগ করেন না, অর্থাৎ চ্যুত হন না। এটাই হচ্ছে এই অচ্যুত শব্দের তাৎপর্য। সেই অর্জুনের এই নির্দেশ, অর্জুনের দৃঢ় বিশ্বাস ছিল, তিনি অর্জুনের এই যে বাক্য তিনি পালন করবেন। এখানে
ভক্তবৎসল ভাব, কৃষ্ণের যে ভক্তবৎসল ভাব, তিনি ভক্তের কথাকে কখনো ফেলে দেন না। সেই মনোভাব পোষণ করেছেন অর্জুন। শুদ্ধ ভক্ত তাকে যেভাবেই আদেশ করুক না কেন, তিনি দিব্য আনন্দ অনুভব করেন। কেন আনন্দ অনুভব করছেন? দেখুন, আমাদের ব্যক্তিগত জীবনেও কেউ যদি আমাদেরকে সেবা করে, তখন মনে হয় যে আমার এত সেবা করছে, আমিও তার কিছু সেবা করার প্রয়াস করি, এই মনোভাবটা কিন্তু অটোমেটিক আমাদের মধ্যে চলে আসে। তো ভগবানের ভক্তরা ভগবানের সেবা করছে, তাই ভগবান কি হয়ে যাচ্ছে, ঋণী হয়ে যাচ্ছে। তাই তিনি যখন ভক্তের প্রার্থনা শোনেন, তখন তিনি এই সুযোগকে কখনো হাতছাড়া করেন না। আর ভগবানের কাছে তো সবই সম্ভব, এখানে তিনি দিব্য আনন্দ অনুভব করেন। তো ভগবানের যেহেতু শুদ্ধ ভক্ত অর্জুন, জ্ঞাতি ভাতাদের সঙ্গে তার যুদ্ধ করার কোনো মনোভাব ছিল না, শান্তিপূর্ণ মীমাংসাই করতে চেয়েছিলেন দুর্যোধনের সঙ্গে। কিন্তু দুর্যোধনের এই কর্তব্য অকর্তব্য জ্ঞানহীনতার জন্য এই যুদ্ধে উপস্থিত হয়েছেন। তাই এই যুদ্ধে উপস্থিত হয়ে তিনি মুখ্য ব্যক্তিদের দর্শন করতে চাইছেন, দর্শন করতে উদগ্রীব হয়েছেন। যেহেতু যুদ্ধক্ষেত্র, এখানে শান্তি স্থাপনের কোনো বিষয় নেই, এখানে আপোষের কোনো ব্যাপার নেই, তাই যুদ্ধ পরিস্থিতিতে তিনি আরেকবার সকলকে, অর্জুন কি জানতেন না অর্জুন কে কাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, অর্জুন কি জানতেন না? তিনি জানতেন, তবুও তিনি দেখতে চাইছেন। শ্লোক 23, সন্তুষ্ট করবার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র, এখানে দুর্বুদ্ধি পরিচয় আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুর্বুদ্ধি কেন, যে এত কিছু সুযোগ দেওয়ার পরেও এত বড় একটা যুদ্ধে সে আয়োজন করে বসেছে, তাহলে সেটা কি তার দুর্বুদ্ধির পরিচয় নয়? কেন, পাণ্ডবরা তো শুধু 5টা গ্রাম প্রার্থনা করেছিল, শুধু আমাদের অনলি 5টা গ্রাম দিলেই আমরা খুশি, কিন্তু সেটাও তারা বুঝে উঠতে না পেরে চলো যুদ্ধ হল। ঠিক আছে, একটা যুদ্ধ মানে আমরা বুঝতেই পারছি কত সেখানে রক্তক্ষয়। এখানে তাই ধৃতরাষ্ট্রে দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ, এব মুক্ত ঋষিকেশ কুড়া কেশেন ভারত সেনয়রু ভায় মর্থে তাপইতারথোত্তম। সঞ্জয় বললেন, হে ভারত, শ্লোক 24, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। এবং তাহলে কি বলছেন দেখুন, যে এবং উক্ত ঋষিকেশ গুড়া কেশেন ভারত, দেখুন এই এখানে এবং বাক্য অর্থাৎ গুড়াকা গুড়াকা গুড়া কেশ, এটা খুব তাৎপর্যপূর্ণ শব্দ। মানে তিনি অর্জুন কে গুড়াকেশ বলা হয় এই কারণেই, তিনি তার সখা
শ্রীকৃষ্ণের গুণ ও লাবণ্য স্মরণে এতটাই বিভোর থাকতেন, যিনি নিদ্রাকে জয় করিয়েছেন, ঠিক আছে, যিনি গুড়াকেশ কথার অর্থ হচ্ছে যিনি নিদ্রাকে জয় করেন, এতটাই তার স্মরণ করতেন, এতটাই স্মরণে 24 ঘন্টা, হ্যাঁ ঠিক আছে, এতটাই তাকে স্মরণ করতেন যে তিনি তার নিদ্রাকেই হারিয়ে ফেলেছেন, জয় করেছেন। তাই ভগবানের পরম ভক্ত সেই অর্জুন কর্তৃক এরূপ এরূপ মানে অর্জুনের নির্দেশ শুনে ঋষিকেশ, ঋষিকেশ কেন বলা হয়েছে, ঋষিকেশ যিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক, ঠিক আছে, এই ঋষিকেশ এবং গুড়াকেশ, তার মানে এখানে ঋষিকেশ বলার অর্থ যিনি আমাদের ইন্দ্রিয় গুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি না, করতে পারি না, দেখুন আমাদের মধ্যে আত্মা পরমাত্মা রয়েছে বলে আমরা আমাদের ইন্দ্রিয় গুলোকে সক্রিয় অনুভব করি, কারণ এই দেহটা মৃত জড় পদার্থ, তাই একমাত্র এই দেহ কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যদিও মডার্ন এডুকেশন সায়েন্স বলছে নার্ভাস সিস্টেম, বিভিন্ন মাসল এগুলো দ্বারা আমাদের আমাদের বডিকে নিয়ন্ত্রণ মুভমেন্ট করি আমরা, কিন্তু আলটিমেট কারণ হচ্ছে আমাদের দেহ মধ্যস্থ আত্মা এবং পরমাত্মা, ঠিক আছে। সমবেতান কুরুনীতি ভীম দ্রোণ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, এ পার্থ এখানে সমবেত তো সমস্ত কৌরবদের দেখো। তো অর্জুনের নির্দেশে ভগবান সেই রথকে দুই পক্ষের মাঝামাঝি নিয়ে গেলেন এবং তিনি বললেন যে তুমি এই রথকে রথে উপস্থিত থেকে অপোনেন্ট অর্থাৎ কৌরবপক্ষের সমস্ত রথী মহারথীদের দর্শন। তো জীব সমূহে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল, কেননা একটু আগেই বলা হয়েছে তিনি ঋষিকেশ, ঋষিকেশ কথার মাধ্যমে হয়েছে, আমরা যা করছি আমরা যা ভাবছি পরমেশ্বর ভগবান সব জানছেন, ঠিক আছে। তো পার্থ অর্থাৎ কুন্তির পুত্র বলে অর্জুনকে এখানে উপবিত করাটি খুব গুরুত্বপূর্ণ, কেননা কুন্তি দেবী ছিলেন কৃষ্ণের পিসিমা, আর অর্জুনের মামাতো ভাই কৃষ্ণ, সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পিতার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে যখন আমরা প্রিয়জনকে দেখছি আমাদের মনে অনেক সাহস থাকে,
যুদ্ধ করব। এবার যখন অন ফেজে দেখছি তখন কিন্তু আমাদের মনোভাবটা চেঞ্জ হয়ে যায়। এই শ্লোকটি অর্জুনের মনোভাব পরিবর্তনের নির্দেশক শ্লোক, আপনারা লিখে রাখবেন। এই 25 নম্বর শ্লোকটির মাধ্যমে আমরা ভগবদ গীতা যে মহিমা উপলব্ধি করতে পারি, যে আমাদের বাস্তবিক মনের যে পরিস্থিতি সেটা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি। অর্জুন যুদ্ধে উপস্থিত হয়েছেন, আমরা জানি যে অর্জুনের যে রথে তিনি ছিলেন সেই রথ জয়ের নির্দেশ করে, তবুও অর্জুনের মনের পরিস্থিতি কিন্তু ভয়ানক ধারণ। শ্লোক 26, তত্রাপশ্যত স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার জন্ম তুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োর উভয়োরপি। সেখানে অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে তার পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। অর্থাৎ শ্লোক 26 এর মাধ্যমে আমরা জানতে পারছি যে অর্জুনের যে নিকটস্থ যাদের কোলে পিঠে অর্জুন বড় হয়েছেন তাদেরকে তিনি দেখতে পাচ্ছেন, অপোনেন্ট দলে যাদের সাথে তার যুদ্ধ করতে হবে। এই দেখে অর্জুনের কি মনোভাব হচ্ছে 27 থেকে 30 লোকে বর্ণনা করেছে, কম্প্যাশন 27, 28, 29, 30 এই 4টি শ্লোকে। তান সমীক্ষ সকন্তে ও সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পয় পরয়া বিষ্ট বিষিদন্নিদম প্রবি। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্ত হয়ে বিষণ্ণ ভাবে বললে, করুণার্ত হয়ে বিষণ্ণ ভাবে বললেন। স্বাভাবিক এখানে একটা অর্জুনের পজিটিভ গুণাবলী করুণা। আচ্ছা, তিনি তো যুদ্ধ করতে, আর করুণা কেন কাজ করছে বলুন, অর্জুনের কেন করুণা কাজ করছে, করুণার কথা কেন মাথায় এলো? বলুন দেখি, কেউ একজন বলুন। আমার মনে হয় যে অর্জুন ছোটবেলা থেকে এদের কাছে বড় হয়েছে, তাই না? এরা পিতৃতুল্য, কেউ মাতুল, তো এদের মানে এদের সঙ্গে যে যুদ্ধ করতে হবে তার হাতে এদের হত্যাও হতে পারে বা অর্জুনেরও হত্যা হতে পারে, এইভাবে এই মনোভাবে হয়তো অর্জুন বিষণ্ণ মানে করুণা হলো তাদের উপরে। আচ্ছা, আর কেউ? আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তো কৌরবদের পক্ষে আরেকজন ছিলেন যে দ্রোণাচার্য, তো দ্রোণাচার্যের কাছ থেকে অর্জুন যুদ্ধবিদ্যা শিখেছিলেন, তো এখন তাকে এই যুদ্ধের স্কিলই অ্যাপ্লাই করতে হবে এনাদের অ্যাগেনস্টে গিয়ে, এদের বিরুদ্ধে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। প্লাস রাহুল প্রভু যেটা বললেন যে এখানে ছিলেন ভীষ্মদেব আরও অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা,
যাদের কাছে অর্জুন বড় হয়েছে এদের অ্যাগেনস্টে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে, যে শিক্ষাগুরুর কাছ থেকে উনি যুদ্ধবিদ্যা শিখেছেন সেই যুদ্ধবিদ্যা এখন তাদের অ্যাগেনস্টেই অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখানে মানে উনি অ্যাকচুয়ালি অর্জুন ধর্ম সংকটে পড়ে গেছেন, যার জন্য উনি করুণা প্রদর্শনও করছেন, যে অ্যাকচুয়ালি উনি তো এই পরিস্থিতির সম্মুখীন হবে বলে কখনো যুদ্ধবিদ্যা শেখেনি, বা যাদের কাছে লালিত পালিত হয়েছে কখনো ভাবেনি যে তাদের অ্যাগেনস্টে গিয়ে এইভাবে তাকে শাস্ত্র ধারণ করতে হবে, মানে শস্ত্র ধারণ করতে হবে। তো দেখুন, ঠিক বাহ্যিক ভাবে আভ্যন্তরীণ ভাবে আপনাদের উত্তরটা ঠিক, কিন্তু দেখুন আমরা একই পরিবারে ছোট থেকে বড় হই বা একই স্থানে আমরা বন্ধুত্ব বলি বা কোনো সম্পর্কের ক্ষেত্রে বলি, হ্যাঁ পারস্পরিক একটা করুণা তাহলে যদি হতোই ছোট থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে করুণা, তাহলে সমাজে এত অবক্ষয় কেন হচ্ছে, এত বিচ্ছেদ কেন হচ্ছে, এত হিংসতা কেন হচ্ছে, বুঝতে পেরেছেন কেন হচ্ছে? তো আপাতকালীন সময় আমরা সেই করুণা কেন প্রদর্শন করতে পারছি না, হিংসার আশ্রয় কেন আমরা নিচ্ছি? আমরা দেখি পরিবারে ভাই ভাই পিতামাতার সঙ্গে তারা বিদ্ধ হয়ে যাচ্ছে, সাফিসিয়েন্ট অর্থ থাকলেও অর্থ না থাকলেও আমরা তার প্রতি করুণা প্রদর্শন করছি না কেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন সকলে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, হয়তো যারা ভগবত ভক্তি প্র্যাকটিস করেন, করুণা তাদের মধ্যে বাই ডিফল্ট চলে আসে। এবার বর্তমান সমাজে দেখা যাচ্ছে বেশিরভাগ লোকই হচ্ছে ভগবত বিদ্বেষী, বা হয়তো ভগবানের ব্যাপারে জানলেও নিরাকার রূপে বিশ্বাসী। তো সেখানে তো করুণার মানে কনসেপ্টটাই দূরে সরে যাচ্ছে, কারণ সে তো ভগবানকে, ভগবানের যে ভক্তি তার সঙ্গে রিলেটেড নয়। তো করুণা তো পরের ব্যাপার। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে তো সকলের, তাই না? তাহলে আমরা দেখি সমাজে এত বিচ্ছেদ হচ্ছে, ডিভোর্স হচ্ছে, ছেলে বা মেয়েরা বাবা মাকে বৃদ্ধকালীন সময় দেখছে না, হ্যাঁ বা একটা সুন্দর সম্পর্কের বন্ধনে থেকেও তারা ডিটাচ থাকছে, হ্যাঁ একে অপরের প্রতি তারা কখনো করুণা প্রদর্শন করছে না। সেটাই, এটাই তো আপনাদের প্রথম উত্তরটা এটাই নির্দেশ করে, এখানেও তো করুণা হওয়ার কথা ছিল, কিন্তু তাহলে অর্জুনের মধ্যে করুণা আসলো তাদেরকে দেখি। ঠিক আছে, এটাই হচ্ছে বড় লক্ষণ যে ভগবত ভক্ত অর্জুন ছিলেন, ভগবত ভক্ত আমরা আগের শ্লোকে পেয়েছি, গুড়া ক্রেশ তিনি অর্জুনের রূপ এবং লাবণ্যে এতটাই বিভোর ছিলেন, তিনি তার নিদ্রাকেও জয় করে ফেলেছিলেন, এতটাই তিনি কৃষ্ণ কনসাস ছিলেন। তো এই ভগবত ভক্তি তার হৃদয়ে করুণার মনোভাব বিকশিত করেছে। ঠিক আছে, লিখে রাখবেন শর্টে, করুণা একমাত্র তখনই তৈরি হবে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে, আদারওয়াইজ করুণা তৈরি হবে না। কেন তৈরি হবে না? ভগবত ভক্তি অনুশীলন না করলে কেন করুণা তৈরি হবে না বলুন দেখি, কেন তৈরি হবে না? আপনারা সকলে আদান করবে, আপনারা যা নিজের স্বজ্ঞানে স্ববুদ্ধিতে যা জানবে সেটা বলার প্রয়াস করবেন, লজ্জিত বোধ করবে না নিজেকে, ভুল হলে সেটাই আমরা শিখবো।
আমরা গীতাকে জানার মাধ্যমে, আমরা ক্লাসের মাধ্যমে উপবিদ্যার মতন গীতাকে গ্রহণ করব না, আত্মশোধন করবার চেষ্টা করব। গীতা হচ্ছে আমাদের শাস্ত্র, গীতা ভাগবত আমাদের আত্মশোধন করে, ঠিক আছে? মনুষ্য জীবনের পরম উদ্দেশ্যই হচ্ছে আত্মশোধনের মাধ্যমে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা, ঠিক আছে? আমরা কিভাবে আত্মশোধন করতে পারি, এটাই হচ্ছে এই শ্লোকের ফিলোসফিক্যাল পয়েন্ট। আমরা প্রত্যেকটা শ্লোক থেকে তিনটে বিষয়কে বিচার করব, ফিলোসফিক্যাল পয়েন্ট, পার্সোনাল অ্যাপ্লিকেশন অ্যান্ড টিচিং পারপাস, ঠিক আছে? কেন ভগবত ভক্তি অনুশীলন না করলে করুণার উদ্ভব হবে না, কেন? এটা প্রশ্ন এই শ্লোকের উপর ভিত্তি করে বলো। কি এমন একটা জিনিস যে ভগবত ভক্তি অনুশীলন করলেই আসবে? হরে কৃষ্ণ প্রভু, আমরা তো সমাধি এটা মনে হচ্ছে যতদূর কি যখন একজন ভগবত ভক্তি প্র্যাকটিস করছে তখন সে অন্তত থিওরিটিক্যাল ভাবে হলেও তাকে এটা মানে বলা হয় বা সে বিভিন্ন জায়গাটা পায়, বিভিন্ন পুস্তকে পায় যে সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান উপস্থিত। সে থিওরিটিক্যাল ভাবে হলেও এই জিনিসটা সে পায় কোথাও, মানে অনেক পুস্তকে বলা হয় বা সে বিভিন্ন লেকচারে শোনে যে পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে উপস্থিত। এবার প্রতিটা জীবের মধ্যে যখন উপস্থিত তো তাকে স্বাভাবিকভাবেই করুণার ব্যাপারটা চলেই আসে প্রতিটা জীবের প্রতি যখন সে ভগবত ভক্তি প্র্যাকটিস করছে। আর যদি না করে সেক্ষেত্রে সে ভাববে হয়তো, হ্যাঁ সেক্ষেত্রে সে হয়তো ভাববে যে তার সঙ্গে যারা পার্সোনালি কানেক্টেড তারাই তার আপনজন, আদারওয়াইজ বাকিরা তার কাছে কোনো গুরুত্বই রাখে না, সেক্ষেত্রে করুণার প্রশ্নটা আসে না, এটা আমার মনে হচ্ছে। আমি তো আমি তো আপনার কথা অনুসারে যদি আমি ধরি তাহলে তো আমরা সমাজের যদি হাই ক্লাস সোসাইটির শিক্ষিত ব্যক্তিদের দেখি তাদের তো করুণা বেশি থাকার কথা, তারা তো কোনো না কোনো ভাবে ভগবান কথাটি বা ভক্তি কথাটি বা আধ্যাত্মিক চেতনা বলুন বা নেতিবাচক কিছু বক্তব্য বলুন সেগুলোর সঙ্গে যুক্ত থাকেন বা আকৃষ্ট থাকেন, কারণ তারা তো ভগবত ভক্তি প্র্যাকটিসই করছে না, তখন তো তারা জানেই না যে প্রতিটা জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছে। তারা তো জানে জানে তারা আমি আমি দেখেছি যে হয়তো সে বাংলা সাহিত্যে চৈতন্য চরিতামৃতের উপরও পিএইচডি করেছে বা সে হয়তো খুবই আধ্যাত্মিক ব্যক্তি, হ্যাঁ আধ্যাত্মিক ব্যক্তিদের ফলো করে, হ্যাঁ কিন্তু তার আচরণে নেই না, যখন না সে এটা প্র্যাকটিসে আনছে অনুশীলনের মধ্যে যতদিন অব্দি আনছে শুধুই তো থিওরিটিক্যাল থেকে যাচ্ছে। এবার আচরণ মানে করুণার উদ্ভব হয় অহিংসা থেকে, ঠিক আছে? তো অহিংসা হচ্ছে আমাদের ভক্তি জীবনে আমরা অনুশীলন করি, আমিষ আহার পরিত্যাগ করি বা পশু হত্যা বর্জন করি। তো পশু হত্যা করে আহার করার ফলে আমাদের হৃদয়ের যে করুণা এই গুণাবলীটি নষ্ট হয়ে যায়। তো এই করুণার উদ্ভব হয় একমাত্র ভগবত প্রসাদ সেবনের মাধ্যমে, ভগবত প্রসাদ পেতে পেতেও যদি কেউ ভগবানকে অফারিং করে না কিছু গ্রহণ করে তার ক্ষেত্রেও তার করুণার কমতি দেখা যেতে পারে। তো শাস্ত্রে বলা হয়েছে, মহাভারতে বলা হয়েছে, আহ শুদ্ধি সার্থ শুদ্ধি সার্থ শুদ্ধি দুবা স্মৃতি দুবা স্মৃতি সর্বগ্রহ। এই যে করুণা, ওটার মধ্যে করুণার আলোকপাত আমরা দেখতে পাচ্ছি, এটা তার ভগবত ভক্তির বিকাশ, অর্থাৎ ভগবত ভক্তির একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, ভগবত ভক্তের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। কেন? তিনি ভগবানের প্রসাদই সেবন করেন। একমাত্র ভগবান প্রসাদ সেবনের মাধ্যমে আমাদের হৃদয়ে শুদ্ধিতা হয় এবং প্রত্যেকটা
চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদবা অগ্নি নির্বাপন শ্রেয় কৈলব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধ জীবনম আনন্দম বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত সাধনম। এই করুণা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, একমাত্র ভগবত প্রসাদ সেবনের মাধ্যমেই এই করুণা ডেভেলপ হয়। ঠিক আছে, আর কোনোভাবে এই করুণা ডেভেলপ করা যেতে পারে না। জ্ঞান দিয়ে করুণা ডেভেলপ হয় না, জানা দিয়েও ডেভেলপ হয় না, একমাত্র ভগবত ভক্তির মাধ্যমেই এই করুণা ডেভেলপ হয়। ঠিক আছে, আমি সাহার এবং নেশা অর্জনের মাধ্যমে, দেখুন নেশা করছে, হ্যাঁ এরকম আমি অনেক দেখেছি। হ্যাঁ, রাতে প্রচন্ড নেশা করে বাড়িতে ঘরে হয়তো ছেলে বা মেয়েকে মারধর করছে বা নিজের পত্নীকেই মারধর করছে। তার পত্নী সে ভুলে গেছে। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ, সকলে বুঝতে পেরেছেন? কারো ডাউট এই বিষয়ে? আপনাদের কোনো লজিক যুক্তি যদি বলার থাকে, না তবু এটা আপনি ভুল বললেন বা এইভাবে আমাদের করুণা ডেভেলপ করে, যদি কারো কোনো পয়েন্ট থাকে বলতে পারো। নমস্কার প্রভু, আমার আমার একটা প্রশ্ন ছিল যে ইগো ইগো যে বলি আমরা, এটাও কি মানে হিংসা করলে এটাই কি ইগো বাড়বে? একদম বীর মৎসর হতে হবে, হিংসা শূন্য হলেই আমরা ভগবত মুক্তি পাবো। হিংসা শূন্য এবং করুণা, হিংসা করছি তো আমি না, একটা জীবকে মারছি মানে আমার হৃদয়ে হিংসা ডেভেলপ করছে। ভাবুন তো, আপনাকে কেউ যদি গলা টিপে ধরে, আপনার যতই বন্ধু হোক, আপনি তখন কি করবেন? তাকে আপনার জোর দিয়ে তাকে আপনি সেভ করতে চাইবেন। তো দেখুন, একটা মাছকে বা একটা ছোট প্রাণী মুরগি হোক বা মানে ছাগল হোক, তাকে যখন কাটছে সে কি মরতে চাইছে? মরতে চাইছে না, তার মধ্যে একটা রাগ ক্রোধ জন্মাচ্ছে। সে ক্রোধটা তার বডির সার্কুলেশনের মাধ্যমে তার বডিতেই যাচ্ছে, যে আহার করছে। আপনার প্রশ্ন হতে পারে, ও আমি তো ওই ছাগলটাকে আমি মারিনি, কসাইখানায় কসাই মেরেছে, তাহলে আমার কি করে আসবে? কিন্তু আপনি তো কারণ, আপনার জন্যই, আপনার অর্থটাই সেই কারণ। ঠিক আছে, এইভাবে অর্থের মাধ্যমে ট্রান্সফর্ম করেছে। ভাগবতমে নারদ মুনি বর্ণনা করছে একটা নারদ সংবাদে, যে ধরুন আপনি আমিষ আহার করছেন না বা কোনো মাংস বা কসাইখানায় যাচ্ছেন না, কোনো কারণে যদি আপনার দর্শনও হয়, সেটাও আপনাকে অপরাধ নিতে হবে, সেটাও আপনার মধ্যে ট্রান্সফর্ম করবে। ঠিক আছে, যেটা যদি দর্শনও করেন আপনি, আচ্ছা আমি রাস্তা দিয়ে যাচ্ছি যে বিক্রি করছে, হ্যাঁ ওটা দেখলে আমার, হ্যাঁ এটা আমি এটা আমিও শুনে অবাক হয়েছিলাম। আমি যখন প্রথম এটা শুনি, হ্যাঁ আমারও একটু অবাকই লেগেছে, এতটাই এতটাই পাওয়ারফুল এই বিষয়। ভক্তি দিয়ে আমাকে করতে হবে, কিন্তু আমার তো দেখলেই যে চলে আসছে বলছে, তাহলে আমি নিরাময় কিভাবে করবো? নিরাময় কিভাবে? নিজেকে নিজেকে প্রসাদ সেবনের মাধ্যমে আপনার চেতনাটা আস্তে আস্তে যখন শুদ্ধ হবে, তখন আপনি অটোমেটিকলি দেখবেন আপনার সিচুয়েশন গুলো এমন হবে, আপনি ওই দিক থেকে অনেক দূরেই থাকবেন, আপনি ওই ওই বিষয়গুলো থেকে অনেক দূরে থাকবে মানসিক ভাবে। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ একটা প্রশ্ন ছিল যে ধরুন করুণার ব্যাপারটা এখানে এলো, তো তো করুণা ধরুন অনেকে যারা ভগবত ভক্তি প্র্যাকটিস করছে না, বিভিন্ন সংস্থা আছে, হ্যাঁ যে বিভিন্ন সংস্থা আছে যারা ধরুন গরিব দুঃখীদের যারা খেতে পারে না আর কি, ওদের খাওয়াচ্ছে, তারপরে দেখা গেল যারা ঠান্ডায় কাঁপছে তাদেরকে জামা কাপড় দিচ্ছে, তো বেসিক্যালি তারা সমাজ সেবা করছে,
তারাও একদিক থেকে দেখতে গেলে করুণাই প্রদর্শন করছে কিন্তু। হ্যাঁ, কিন্তু ধরুন খাওয়াচ্ছে, করছে একটা জায়গায় খুব সুন্দর উপমা দিয়েছেন হ্যাঁ যে এক ব্যক্তি জলে ভেসে যাচ্ছে, হ্যাঁ তুমি তার কাপড়ের চিন্তা করছো। হ্যাঁ প্রভুপাদ তাৎপর্য বলে দিয়েছেন হুম যে এক ব্যক্তি জলে ভেসে যাচ্ছে, তুমি তার কাপড়ের চিন্তা করছো। হ্যাঁ কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ কি বুঝতে পারলেন? ওই তো, মানে যে এই যে কাজগুলো হচ্ছে সমাজ সেবা, এগুলো শুধুই হচ্ছে বডি প্ল্যাটফর্মে হচ্ছে না, তার সোলের আপলিফটমেন্ট নিয়ে কোনো চিন্তাই নেই। কিন্তু বডি প্ল্যাটফর্মে যদি আমি ধরি, ওরা তো এটা করোনাই প্রদর্শন করছে, তা এই করোনাটাকে কোন ধরনের করোনা বলা যায়? এটা কি আদৌ করোনা হচ্ছে? করোনাটা এটা কি করোনা? আপনি এটা হচ্ছে পূর্ণ কর্মের মধ্যে পড়ছে, পূর্ণ কর্ম থেকে করোনা আসে না। আচ্ছা ঠিক আছে, দান ধ্যান এই পূর্ণ কর্মের মধ্যে পড়ছে, পূর্ণ কর্ম থেকে করোনা আসে। আচ্ছা হ্যাঁ, মানে এই করোনাটা আমরা বলছি করোনা, কিন্তু এটা করোনা নয়, এখানে নিজের মান যশ প্রতিষ্ঠা এই ব্যাপারগুলো কাজ করতে থাকে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, করোনাটা পরিপূর্ণরূপে ইন্টারনাল একটা কনসাসনেস। হুম হ্যাঁ, হুম এমনকি আপনি বলতে পারেন যে এমন অনেক ব্যক্তি আছে যারা আমিষ আহার করেন না, হুম তাদের কি করুণা কিছুটা থাকে? হুম হ্যাঁ কিছুটা থাকে, তবে সেই করুণাটাকেও করুণা বলা হয় না, কারণ করুণা একমাত্র পারমাত্মিক স্তরেই ডেভেলপ হয়। আচ্ছা হুম ঠিক আছে, আমরা যখন একটা ব্যক্তির সঙ্গে মিশি, আমরা বহুবাদ বলছেন যে অর্থ না থাকা, আহার না থাকা, বস্ত্র না থাকা, এটা আমাদের জীবনে সমস্যা না, কৃষ্ণ ভক্তি না করাটাই আমাদের জীবনে বল। তাই ভগবত ভক্ত যখন যা দেখে, যেখানেই দেখে, যে ব্যক্তিকেই দেখে, তার প্রথম সিদ্ধান্ত কি আসে যে ওর এই পরিস্থিতি, ও যদি ভগবত ভক্তি অনুশীলন করে তাহলে ও ওই জায়গা থেকে বেঁচে আসবে। এটাই তো ফিলিংস হয়, তাই কি না? তো এটাই হচ্ছে এই করুণাটার কথা আমি বোঝাতে চেয়েছি, এটাই হচ্ছে প্রকৃত ভক্তবৎসল করুণা। ঠিক আছে, বহুবাদ আমাদের করুণা করেছেন, বহুবাদের কৃপায় আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে পারছি। বহুবাদের কি দরকার ছিল ওরকম স্টেজে গিয়ে এরকম পরিশ্রম করে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট দাঁড় করানো? তো করুণা হচ্ছে ভগবানের একটা বিশেষ গুণাবলী, ভগবানের গুণাবলী ভক্তের মধ্যে সঞ্চারিত হয় ভগবত সেবার মাধ্যমে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, 27 থেকে 30। আচ্ছা আরো দুটো শ্লোক বাকি আছে। অর্জুন বাচ দৃষ্টে মম স্বজনম কৃষ্ণ যুজুস্বাম সমুপস্থিতম হিদন্তি মম গাত্রানি মুখম চ পরিষু শাস্তি। অর্জুন বলেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষ হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে। এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, অর্জুন যেহেতু ভগবত ভক্ত তাই তার মতে এই করুণা ডেভেলপ করেছে, কিন্তু এই করুণাটা এখানে বাহ্যিক ভাবে অর্জুনের দেহগত করুণা, এই করুণার মাধ্যমে আপাত দৃষ্টিতে অর্জুনের যে করুণার মনোভাব সেটা বোঝানো হয়নি। স্বাভাবিক ব্যক্তি চেতনায় যে করুণা, আমরা যে দেহগত করুণায় আবদ্ধ হই অনেক সময়, এই করুণার কথাও এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাদের আত্মীয় পরিজনদের দেখে অর্জুন তাদের প্রতি একটা শোক করছে, কিন্তু ভগবত ভক্তের একটা বিশেষ গুণাবলী হচ্ছে করুণা। তিনি কিসের করুণা করেন?
তিনি আত্মতত্ত্বগত গণনা করেন। অর্জুন কি জানতো না আত্মতত্ত্ব? তিনি ভগবতের শুদ্ধ ভক্ত, অর্জুন জানতো, কিন্তু এই প্রেক্ষাপট পরমেশ্বর ভগবান তৈরি করেছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে আত্মতত্ত্ব জ্ঞান দেবার জন্য। বোঝাতে পেরেছি? কোনো ডাউট? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তার মানে কুরুক্ষেত্রে যে যুদ্ধ, এটা পুরোটাই ভগবানের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, একটা আমাদের একদম শিক্ষা দেওয়ার জন্য। একদম একদম একদম। আচ্ছা, 29 পৌপাদ 28 নম্বর শ্লোকের তাৎপর্য বলছে, ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নয়, আপনাদের উত্তরটাই এখানে পেয়ে যাবে। 28 নম্বর শ্লোকের তাৎপর্যের অন্তিমে প্রভুপাদ বলছেন, একটা শ্লোক তুলে ধরেছেন, কিন্তু যে ভগবত ভক্ত নয় তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলো নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিত ভাবে চোখ ধারানো জড় জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। আপনারা সকলে এটা দেখুন, বুঝতে অসুবিধা হলে বলবেন। ভাগবতমের পঞ্চম স্কন্ধের 18 অধ্যায়ের 22 নম্বর ছিল, ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয় তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিত ভাবে চোখ ধাঁধানো জড় জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। চোখ ধাঁধানো জড় জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে, কিছু বুঝতে পারছেন কতটা তাৎপর্যপূর্ণ? বুঝতে পারছেন তাৎপর্যটা? বুঝতে পেরেছেন? মানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সঙ্গে করা হয়েছে যে আমরা ম্যাটেরিয়ালের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। দেখুন, আপনি আপনি দেখুন আপনি আজকে হয়তো রোজগার করছেন সাপোজ 30,000 টাকা। আপনার মধ্যে এরকম চেতনা আসবে, এর থেকে ভালো কিছু অপশন আসলে আমি সেখানে আপনি ধাবিত হয়ে যাবেন। ঠিক আছে, ওটাই বিভিন্ন ভাবে হতে পারে। কারো হয়তো আমরা দেখতে পাই, কারো হয়তো একদম বিবাহিত জীবনে 10-12 বছর আছে, বা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে 3-4 বছর আছে, সে আবার তাকে পরিত্যাগ করে সে আরেকজনের সঙ্গে সম্পর্ক। এটাই বলছে বহু বাবা ভাগবতমের শ্লোকে, যে অবধারিত ভাবে চোখ ধাঁধানো জড় জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে যায়। পরিচালিত হয় এবং অবধারিত ভাবে চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট। দেখুন ভগবত ভক্তরা এরকম ভাবে জড়জাগতিক বিষয় বেশি মাথা খামায় না, তারা যে অবস্থায় আছে সেটাকেই ভগবানের কৃপা বলে মনে করে জীবন ধারণ করে। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। দেখুন, আমাদের আমরা যদি বিভ্রান্ত হই, ঠিক আছে, বিভ্রান্ত হতাশ করত হতাশ জীবনে ফার্স্ট এড, হ্যাঁ, ম্যাটেরিয়ালি যদি ফার্স্ট এড হই, ভগবত ভক্তদের মধ্যেও ফ্রাস্ট্রেশন আসে, কিন্তু সে সেটাকে ভগবানের কৃপা বলে মনে করে সে ফ্রাস্ট্রেশনে সে মোহগ্রস্ত হয়ে যায় না। ফ্রাস্ট্রেশন এলেও সে
মুখস্থ হয়ে যায়, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক কেউ যদি ফার্স্ট ইয়ারে হয়ে যায় তার অবস্থা খুবই খারাপ। তো এই বলছে যে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব কষে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। আপনি দেখুন সমস্ত মহাভারতে অর্জুনের জয় জয়কার, দিগ্বিজয়ী যোদ্ধা অর্জুনের পাখির চোখ এমন কেউ এই জগতে নেই জানে না। ঠিক আছে, যে দ্রৌপদীকে সেই রাজসভায় ওই ধনুর্বাণের মাধ্যমেই ধনুর্বিদ্যার পারদর্শিতা দেখিয়ে জয় করেছে। ঠিক আছে, তো সেই অর্জুন তার গান্ডীব কষে পড়ছে, এটা আমাদের মনোধর্মগত চেতনার কথাই পরিষ্কার করে তুলে ধরেছে। অর্জুনের যে সিচুয়েশন তার মনোধর্মগত দেহধর্মগত চেতনার বহিঃপ্রকাশ। ন চ সক্লমবস্থাতুম ভ্রমতি বচমে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। এই কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। আমরা নেক্সট পর্বে 31-43 পর্যন্ত ডিস্ট্রাকশন, মানে অর্জুন কেন যুদ্ধ থেকে ডিস্ট্রাক্ট হয়ে গেল তার মনোভাব, এই কারণগুলো আমরা নেক্সট পর্বে আলোচনা করব। 31-45 পাঁচটি কারণ রয়েছে, চারটি কারণ আমরা এই অধ্যায় পাবো, অন্তিম কারণ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে আমরা আলোচনা করব। এখানে অর্জুনের এই মনোভাব থেকে ভগবদ গীতার সূত্র যে আমরা দেখতে পাচ্ছি, এখানে ভগবান অর্জুনের পরিস্থিতি গুলো অবজার্ভ করছেন। আমরা দেখে থাকি একজন ভগবত ভক্ত যে ভক্তি অনুশীলন করে তার করুণা বোধে সেরকম ভাবে একজন যিনি ভক্তি অনুশীলন করছেন তাকে অবজার্ভ করেন, তার সিচুয়েশনটাকে উপলব্ধি করেন, করে তার সিচুয়েশন অনুসারে তাকে ভগবত ভক্তির পন্থা শিক্ষা দেন। এটাই হচ্ছে টিচিং অ্যাপ্লিকেশন। আমরাও যদি এরকম জগতে দেখি তাকাই, প্রত্যেকটা মানুষ অর্জুনের মতন বিভ্রান্তই হয়ে আছে। তো তাদের সেই পরিস্থিতিকে আমরা উপলব্ধি করে কি করে তাদের ভগবত ভক্তিতে সহায়তা করতে পারি বা করব, এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। ভগবত গীতা উপলব্ধি করতে গেলে আমাদের তিনটি বিষয় ধ্যান রাখতে হবে। প্রত্যেকটি শ্লোকের ফিলোসফিক্যাল পয়েন্ট, এই শ্লোকটির আক্ষরিক অর্থটা কি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিজের জীবনের প্রয়োগ কোথায়, কিভাবে আমি নিজের জীবনে প্রয়োগ করছি, সত্যি আমি যখন ফার্স্ট এজেন্ট হচ্ছি সত্যি কি অর্জুনের মতন এই মনোভাব আমার হচ্ছে, বা আমি কোনো এমন ব্যক্তিকে দেখেছি যে জীবনে হতাশগ্রস্ত হয়ে এইরকম অর্জুনের মতন তার মানসিক পরিস্থিতি দেখেছি কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তখন টিচিং অ্যাপ্লিকেশন তাকে সেই পরিস্থিতিতে ভগবতীয় তত্ত্ব পারমাত্মিক তত্ত্ব শিক্ষার মাধ্যমে অর্জুন কৃষ্ণের দিব্য সংবাদ আলোচনার মাধ্যমে তাকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি, কারো কোনো প্রশ্ন থাকে বলুন। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। প্রশ্ন ছিল যে শেষ শ্লোকে অর্জুন বলেছে যে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি, তো অর্জুন তো আগে থেকে জানতেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান আর ভগবান স্বয়ং তার সঙ্গে আছেন, তার তো বিশ্বাসও ছিল ভগবানের উপর পূর্ণরূপে। তারপরে উনি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছেন, মানে এটা বুঝতে পারছি অর্জুনের দেহগত মনোভাব, দেহগত চেতনা, তার দেহগত চেতনায় বই প্রকাশ করছেন। ঠিক আছে, একজন ভগবত ভক্ত কখনোই অমঙ্গল সূচক বিষয় অবজার্ভ করেন না, তিনি সবকিছুকে ভগবানের কৃপা বলে মনে করেন। আর কি মনে করেন, আমার কর্মের ফল আমি প্রাপ্ত হচ্ছি,
ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে দৃষ্টিকোণের পার্থক্য। বুঝাতে পেরেছি? অর্জুনের এই মনোভাবটা বুঝতে হবে, ভগবত ভক্তি যুক্ত মনোভাব নয়, মনোধর্মীগত মনোভাব এবং দেহগত চেতনা যুক্ত মনোভাব। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকজন আছে, কি নাম এটা, দীপ, যে নামটা কি আছে বুঝতে পারছি, দীপ দা, কি আছে নামটা? দেখুন তো নামটা কি আছে, দীপ্তাদীপ। তুমি শুনতে পাচ্ছ আমার ভয়? কৃষ্ণ আওয়াজ আসছে, আনমিউট করতে হবে। হ্যাঁ, আনমিউট করে বলতে হবে। ক্লাস চলাকালীন মিউট করে আপনারা ক্লাস থেকে সরে যাবেন না। ভগবত গীতার এই দিব্যোপদেশ অর্জুন কৃষ্ণ সংবাদ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করার প্রয়াস করবেন, কারণ আমরা একসাথে দুটো কাজকে সঠিকভাবে করতে পারি না। হ্যাঁ, যদি আপনাদের কিছু কার্যক্রম থাকে আগে করে করে রাখবেন, যেহেতু ক্লাস সপ্তাহে দুদিনই হচ্ছে, প্রয়াস করবেন অন্যান্য ক্লাস কাজগুলো আগে থেকে করে রাখবেন। ঠিক আছে, ক্লাসে কনসেন্ট্রেট থাকবার চেষ্টা করবেন, কেননা এই ক্লাস পরে উপলব্ধি করা যাবে না, এই ক্লাস পারস্পরিক আলোচনার মাধ্যমে এবং তত্ত্বগত ভাবে বিশ্লেষণের মাধ্যমে আমরা ভগবত গীতা বা শাস্ত্র উপলব্ধি করতে পারি। চৈতন্য মহাপ্রভু বলেছে, শূন্য ভগবত গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় চৈতন্য চরণ। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা ভক্তি না জন্মালে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। আমি আমার মনোগত ভাবে কোনো বক্তব্য রাখছি না, আমি আমার ভক্তি জীবনে যতটুকু আচার্যদের কাছ থেকে শিক্ষা লাভ করেছি তা দিয়েই উপলব্ধি করে আপনাদেরকে বোঝানোর প্রয়াস করছি। এই ক্লাসের মাধ্যমে আমিও আত্মশোধন করার প্রয়াস করছি, আপনারাও আত্মশোধন করার প্রয়াস করবেন। সকল বৈষ্ণব চরণে আমার ধন্যবাদ প্রণাম। ভগবানীপ মায়াপুর ধাম।
কি 2 ঘন্টা হবে পর্যন্ত পড়বে না? আমি 2 ঘন্টা হয়েছে আজকে, যেহেতু আগের দিনের ক্লাসটা রিপিট করেছি এই কারণে আজকে 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, ইন জেনারেল 1.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, হরে কৃষ্ণ।